আরে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িতে দুর্নীতি হলো স্যার, সাথে তৃণমূল সরকার জবাব দাও। ফের প্রকাশ্যে এলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ। জঙ্গলমহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শাসক দলের স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে সরব গেরুয়া সেবের। সোমবার দলের রানীভাত মণ্ডল এক নম্বর ও দু নম্বরের পক্ষ থেকে স্থানীয় বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। রানীভাত বাজারে মিছিল করে বিডিও অফিসে পৌঁছন ওই দলের নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, গরিব মানুষকে বঞ্চিত করে তৃণমূল ঘনিষ্ঠ একতলা দোতলা বাড়ির মালিকেরা ওই প্রকল্পের সুবিধা পেয়েছেন ও পাচ্ছেন। এই অবস্থায় কোনো প্রতিশ্রুতি নয়, প্রকৃত উপভোক্তাদের ওই প্রকল্পের সুযোগ দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি জানিয়েছেন। আমাদের আবাস যোজনার জন্য ঘর পাওয়া যাচ্ছে না, অনেক গরিব মানুষ আমরা ঘর পাইনি। রাউতর অঞ্চল থেকে এসছি আমরা, লিস্টে নাম ছিল কিন্তু সেই নামগুলো এখনো কেটে দিচ্ছে। এখন তৃণমূলে যারা আছে ওদের নেতাদের বাড়িগুলোই সব পাচ্ছে, তাদের সবা ছেলে, তাদের স্বামী, তার স্ত্রী, তার ছেলে, তার বৌমা, তারাই সব তারপর লাইন করে ঘর পাচ্ছে। কিন্তু আমরা যে অন্য পার্টিতে ছিল, যেমন এই যে বিজেপি করে কেউ অন্য সিপিএম করে, তাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার লোক যাদের একদম বাড়ি নেই, থাকার ঘর নেই, তাদের এখনো পর্যন্ত আবাস যোজনাতে নাম উঠানো হয়নি। অথচ এমন বাড়ি আছে যাদের দুতলা বাড়ি আছে, গাড়ি আছে, তাদের নামে আবাস যোজনার বাড়ি অ্যালট হয়ে গেছে। সেইটার প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে জঙ্গলমহলে যা অবস্থা উনি করে দিয়েছেন, অনেক কিছু বলেছিলেন কিন্তু সেটা কোনটাই পূর্ণ করতে পারেনি। এর পরেও কি সরকারের টনক নড়বে না, উঠছে সেই প্রশ্ন। সেদিকে তাকিয়ে রয়েছেন জঙ্গলমহলবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।